বন্ধুরা লাইভ গ্রু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে অফিশিয়াল একটি আপডেট নিয়ে অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা যারা একাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো তোমরা যারা দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছে দু হাজার একুশে উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের জন্য অফিশিয়াল একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা সংক্রান্ত সেইটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সেই কারণে তোমরা যদি একাদশ শ্রেণীর কিংবা দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই টিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আইকন অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো সবার প্রথমে যে বিষয়টি তোমরা সকলেই জানো তোমাদের যে একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার কিন্তু কিছু অ্যানাউন্সমেন্ট কোন কোন বিষয়ের ওপর পরীক্ষা হবে সেটা কিন্তু ও অ্যাকচুয়ালি জানিয়ে দিয়েছে এছাড়া কিছু কিছু স্কুল কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসও শুরু করে দিয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার জন্য তো অফিসিয়ালভাবে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা তোমাদের স্কুলের হেডমাস্টারই উদ্দেশ্যে মানে প্রধান শিক্ষক এবং শিক্ষিকার উদ্দেশ্যে প্রত্যেকটা স্কুলের কিন্তু মানে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাকচুয়ালি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কিন্তু এই বিজ্ঞপ্তিটি যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা সংক্রান্ত এবং তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীরদের উদ্দেশ্যেই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাতে এ তোমরাও এ বিষয়ে যারা সচেতন নেয় তোমরা সচেতন যাতে হতে পারো তোমরা যারা এই মুহূর্তে একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কত থেকে কত তারিখের মধ্যে হবে এবং তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে হবে সেটা নিয়ে এই বিজ্ঞপ্তিতে আলোচনা করা হয়েছে সবার প্রথমে যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু তোমাদের স্কুল নেবে দশ সাত দু থেকে ছাব্বিশ সাত দু হাজার একুশের মধ্যে মানে জুলাই মাসের দশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা স্কুলগুলো নেবে এবং তোমরা যারা দু হাজার একুশে উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে দশ তিন দু হাজার একুশ থেকে একত্রিশ তিন দু হাজার একুশ মানে মার্চ মাসের দশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে তোমাদের যারা অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকে পড়ছো এই মুহূর্তে দু হাজার একুশে উচ্চ মাধ্যমিক দেবে এ তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার স্কুলগুলো নেবে তো এই বিজ্ঞপ্তিতে এইটুকুই বলা হয়েছে জাস্ট হেডমাস্টারদের উদ্দেশ্যে যাতে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকা এই সময়সীমার মধ্যে এ একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা রীতিমতো নিয়ে নেয় তো এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষার কথা যেহেতু উল্লেখ করেছে কিন্তু আমার মনে হয় এই বিজ্ঞপ্তিটা কিছুটা অসম্পূর্ণ রয়েছে কারণ এখনও পর্যন্ত স্কুল খোলে তিনি অনেক অনেক স্কুলে এখনও পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে না সেই কারণে স্টুডেন্টদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবে কিভাবে বা কী প্রসিডিওর মেনটেন করে পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে কিন্তু কোনো কিছুই বলা হয়নি জাস্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে এইটুকুই উল্লেখ করা হয়েছে তো আমার মনে হয় যে বিজ্ঞপ্তিটা এখনও পর্যন্ত কিছু হলেও অসম্পূর্ণতা রয়েছে এই বিজ্ঞপ্তির মধ্যে তো তোমাদের কী মনে হয় তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে প্রদান করতে পারো এছাড়া তোমাদের আর প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য প্র্যাকটিক্যাল ক্লাস কি অ্যাকচুয়ালি স্কুলে হচ্ছে সেই সম্বন্ধেও তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিও আর সাথে তোমাদের বিদ্যালয়ের নাম কিন্তু অবশ্যই মেনশান করো তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক এয়ার বাই বাই